বাংলা মানবতা সমাধান আসসালাম আলাইকুম ওর আহমেদুল্লাহী ওবারাকত ওয়াহমেদুল্লাহ আহমদ শাহাক এরিন ওয়াউসাল্লি ওয়াউসল্লি মোয়ালেন নবী এল আমিন ওয়ালা আলী তৈয়েবিন তহেরিন ও সাহবিহী আজমায়িন ওয়াবাদ দরির এবং কাছের অগণিত ও শঙ্খ দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের কোরআনের আলোচনার আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই প্রয়াসে যারা আমাদের সাথে শরিক হয়েছেন যারা পার্টিসিপেট করেছেন আপনাদের সবাইকে আন্তরিক অভিবাদন জানাই সুক্রিয়া জানাই এবং আল্লাহ রব আলামিনের কাছে দোয়া করি রব্বুল আলামিন আল্লাহ তালা যেন আমাদের সবার জীবনকে কোরআনের মাধ্যমে সুন্দর করে দেন আমিন ইয়া রব আলামিন। সম্মানিত ভাই বোনেরা আমাদের আলোচনা চলছে সুরাতুন্নসার তওবা সংক্রান্ত আয়াত আয়াত নম্বর সতেরো এবং আঠারো এই আলোচনা করেছি কিন্তু আলোচনা অনেক লম্বা শেষ হয়নি আজকে আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ আল্লাহ আমরা আসুন প্রথমে আবারও আল্লাহর এই আয়াতকে তেলাওয়াত করি কারণ তেলাওয়াত করলে আর তেলাওয়াত শুনলে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে দশ দশ নেকি আল্লাহ রাবুল আলমিন আমাদের আমল নামায় লিখে দিবেন সুবাহ আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما التوبة على الله للذين يعملون السوء بجهاله ثم يتوبون من قريب فاولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما وليست التوبه للذين يعملون السيئات حتى اذا حضر احدهم الموت قال اني تبت الان وللذين يموتون وهم كفار اولئك اعتدنا لهم عذابا اليما নিশ্চয়ই আল্লাহ তাদের তহবাকে কবুল করে থাকেন যারা অজ্ঞতা অজ্ঞতাবশত অন্যায় কাজ করে বসে এবং খুব তাড়াতাড়ি আল্লাহর কাছে তহবা করে আল্লাহ তাদের তহবাকে কবুল করে থাকেন আর নিশ্চয়ই আল্লাহ রাবুল আলমিন সব কিছু জানেন তিনি হেকমতওয়ালা তাদের তবা আল্লাহর কাছে তহবা হিসেবে গণ্য হয় না যারা অন্যায় কাজ করতেই থাকে করতেই থাকে করতেই থাকে আর যখন মরণ এসে হাজির হয় তখন বলে আমি আল্লাহর কাছে তওবা করলাম আর তাদের তওবাও আল্লাহ কবুল করেন না যাদের মরণ কাফের হিসেবে হয় আর নিশ্চয়ই আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক আজাবকে রেডি করে রেখেছি আমার দর্শক ভাই ও বোনেরা তওবা শর্ত সম্পর্কিত আমাদের আলোচনা ছিল গত এপিসোডের শেষে এবং আমরা আবার আমাদের মাইন্ডকে রিফ্রেশ করার জন্য মনে করার জন্য আবার বলি তবার জন্য কমপক্ষে পাঁচটা শর্ত ওলামাইকেরাম উল্লেখ করেছেন তার মধ্যে এক নম্বর শর্ত হলো আপনি আমি মনে প্রচন্ড অনুশোচনা আসতে হবে স্যাড ফিলিং মনের মধ্যে আসতে হবে যে আই হ্যাভ সামথিং ব্যাড আমি অন্যায় করেছি যেমন আদম হাওয়া বলেছেন আল্লাহ নিজেদের উপর আমরা জুলুম করেছি দুই নম্বরে ফর্মালি আপনি আল্লাহ রব আলমিনকে সরি বলতে হবে আল্লাহর কাছে মাপ চাইতে হবে যেমন আমরা বলি আস্তাকফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জমবেন এটা অর্থ বুঝে খালেজ দেলে বলতে হবে আপনাকে এটা তিন নম্বরে হলো আপনি যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকেন কারো হক তালাফি করে থাকেন হককে আপনি ফেরত দিতে হবে চার নম্বরে হলো আপনি আর জীবনে কখনো এই কাজকে রিপিট করতে পারবেন না পাঁচ নম্বরে হলো আপনি আগে যেমন গতিতে খারাপ কাজ করতেন এর থেকে বেশি গতিতে ভালো কাজ করতে থাকবেন একেই বলে পরিবর্তন দিস ইজ কল চেঞ্জ এইটাই হলো ফিরে আসা এসেছি ফিরে আল্লাহর কাছে এই পাঁচটা জিনিস যদি কমপক্ষে পাওয়া যায় আপনার এটা পরিপূর্ণ তওবা হিসেবে আল্লাহর কাছে কবুল হয় সকালে তবা করি বিকালে ভঙ্গ করি আজকে তবা করি কালকে ভঙ্গ করি এটা আসলে একটা হেলা ফেলার মতো হয়ে যায় এটা ভালো হয় না এখন আপনারা আমাকে জিজ্ঞেস করবেন যে হুজুর আমরা তো অনেকে এরকম আনফর্চুনেটলি হয়ে গেছি আসলে চাই না অন্যায় করব, কিন্তু এরপরও হয়ে যায় আল্লাহর কাছে তবা অনেকবার করছি এরপরও নামাজ ঠিক মতো উঠতে পারি না ঘুমের মধ্যে থেকে যায় অলসতায় পড়ে যায় যাই আবার অস্বস্তা দিবে এখন কি করব ابني اشرح طوبنا ابني ستيل ابني طوبك ورتتك ابني طوبك بندكور بنا قل لعبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে বলে দেন যারা নিজেদের উপরে জুলুম করেছে একবার করে আবার তবা ভঙ্গ করেছে জুলুম করতে 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 আশাহত হয়ে গেছে তাদেরকে বলেন কি বলবে لا تقنطوا من رحمة الله تمرا الله الرحمة تكنيراش يُنَا don't be hopeless from the mercy of Allah سبحانه وتعالى لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا আল্লাহ রব আলিন সব গুনাকে মাফ করে দেন সুহান আল্লাহ রহিম তিনি গফরুর রহিম যেন এমনও যদি হয় আপনি একবার আল্লাহর কাছে তবা করেছেন আবার অন্যায় হয়েছে আবার তবা করবেন আবার তবা করবেন আবার করতেই থাকবেন আপনি থামবেন না তবে চেষ্টা করতে হবে ইউনি টু ট্রাই ইউর বেস্ট যে আপনি থেকে যেন এটা রিপিট না হয় ইচ্ছা করে যদি আপনি বারবার রিপিট করেন আল্লাহ আপনার মনের খবর জানেন আল্লাহ হলেন কে আলী মুদ্যা তি সুদুর আপনার অন্তরের মধ্যে কি আছে রব্বুলা আলহামিন আল্লাহ তা জানেন আপনার অন্তরে কি আছে আমার অন্তরে কী আছে এটা রব্বুলা আলামিন আল্লাহ আরব্বুল্লাহ আলামিন আল্লাহ তা আল্লাহ ভালো করেই জানেন কাজেই যদি এরকম আমাদের হয়েই যায় আর কি করব। আমরা বারবার আল্লাহর কাছে তওয়বা করতে থাকবো আল্লাহর কাছে তওয়বা থেকে আমরা কখনও যেন আমরা তওবা যেন আমরা বন্ধ না করি তাহলে এটা হলো যে আবার না করা সেই সম্পর্কে আমরা বললাম তাহলে আবার রিপিট করি অন্তরে অনুশোচনা আসতে হবে আল্লাহর কাছে আপনি ফরমালি তবা করতে হবে আপনি মানুষের হক ফেরত দিতে হবে আপনি আর জীবন এরকম অন্যায় করতে পারবেন না আগে যেভাবে আপনি অন্যায় কাজ করতেন তার থেকে বেশি গতিতে আপনি এখন ভালো কাজ করবেন এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায় তাহলে আশা করা যায় যে আল্লাহ সুফান তা তালা আপনার আমার তহবাকে কবুল করবেন দেখেন আল্লাহ রবুল আলমিন হাদিস এ কুদ্সির মধ্যে বলেছেন এই কথা যে হে মানুষেরা যদি তোমরা অন্যায় করে করে আমার কাছে ক্ষমা না চাইতে তাহলে আমি এমন এক জাতিকে তৈরি করতাম যারা অন্যায় করতো আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতো আর আমি তাদেরকে ক্ষমা করে দিতাম আল্লাহ যদি ক্ষমা করতে পারেন তো আল্লাহ রবাহ আলামিনের বড়ত্ব প্রকাশ পায় আল্লাহ সুবাহ ক্ষমতা প্রকাশ পায় আল্লাহর অ্যাবিলিটি প্রকাশ পায় আল্লাহ সব্রেনটির প্রকাশ পায় আল্লাহর রহম এবং করমের অ্যাপিয়ারেন্স হয় সেখানে যেন আল্লাহ রবাহ আলামিন কিন্তু অপেক্ষা করেন যে আমার বান্দারা কখন তবা করে আমি তখন তবা কবুল করব তাদের যারাই তবা করেছেন আল্লাহর কাছে আল্লাহ তাদের তবাকে কিন্তু কবুল করেন হ্যাঁ কিছু এক্সেপশনাল সিচুয়েশন আছে যখন আর তওবা কবুল হয় না সে প্রসঙ্গে আলোচনা আমরা নিয়ে আসবো একটু পরে তার আগে আল্লাহ সুহান চান যে আমরা আল্লাহর কাছে তবা করি তবা করলে পরে আমরা আল্লাহ সুভান হুয়া আলার খুব কাছাকাছি চলে যায় আর এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ নবীর সাদ করেছেন যেই ব্যক্তি গোনা থেকে তওবা করে সে এমন পুত পবিত্র হয়ে যায় মনে হয় যেন তার কোনো গুনাই ছিল না রাতের বেলায় যারা তওবা করেন আল্লাহ সকালে অপেক্ষা করেন তাদের তওবাকে তিনি কবুল করবেন দিনের বেলায় যারা তওবা করেন আল্লাহ অপেক্ষা করেন তওবাকে কবুল করবেন রাতে গোনা করলে আপনি সকালে মাপ চান দিনে গোনা করলে আপনি সন্ধ্যায় মাপ চান আর দেখেন আল্লাহ যে সালাত আমাদেরকে দিয়েছেন সালাতের মধ্যেও কিন্তু আমাদের তওবা আছে দোয়ায় মাসুরা যে আমরা কইরা তো তওবা আল্লাহমা ইন জলাম তুনাব সিজুলমান কাসিরা ওয়ালা ইয়াক ফিরুদ্দুন ইল্লা ইল্লাহ আন্তা ফাগু ফিরিলি মাকুফি রাতামিনি এন্ড কাওয়ার হামনি ইন কা আন্তাল গফরুরা ইমাল্লা নিজের উপরে জুলুম করেছে তুমি মাফ করে দাও ভালো দেখেন ইনবিল্ড তাওবা নামাজের মধ্যে আল্লাহ অ্যারেঞ্জ করে দিয়েছেন আপনি নামাজ পড়লে সেটাও একটা তওয়বা হয়ে যাবে আপনার আবার আল্লাহ এমন নিয়ম করেছেন আপনার অন্যায় হয়ে যাবে তবা না করেও আপনি সলাতু ইলা সাল্হ মোকাফেরাতুন লিমা বাইনা এক নামাজ থেকে আর এক নামাজ পর্যন্ত অন্যায় হলে পরে নামাজ আদায় করার কারণে আল্লাহ রব্বুলা আলমিন এগুনাকে মাফ করে দেন আল্লাহ কত বড় মেহেরবানসুফ খা নামা এ সংক্রান্ত আরো অনেক লম্বা আলোচনা আমাদের রয়েছে তো আবার এই আলোচনাকে আমরা আরো কন্টিনিউ করব তবে এখন না খানিক্ষণ বিরতির পরে আপনারা সবাই কিন্তু টেলিভিশনের পর্দার সামনে থাকবেন ইনশাল্লাহ দূরে চলে যাবেন না খানিক্ষণ বিরতির পরে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সি অল অফ ই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স সুন আফটার দ্য ব্রেক স্টে ইন ফ্রন্ট অফ টেলিভিশন স্ক্রিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে জ্ঞানের জন্য ধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আলকরাদের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানিন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান প্রতি বুধবার ও শুক্রবার প্রায় সাড়ে দশটায় বা সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আল্লাহর কত প্রতিভা এখন নিশ্চয়ভাবে একমুখী ও দিক থেকে তাকে এক জানতে হবে শির থেকে সম্পূর্ণ বিরত থাকা শিরক মহাপাপ কোনো সন্দেহ নেই এবং সেটাই iman পরিপূর্ণ ধ্বংস করে দেয় সুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটে মনের দিন হলো ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত কুরআন বিরোধী যে কার্যক্রমে অংশ গ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখব তিনিও আমানতের খেয়ানত করেছে হাসান

পরবর্তী অনুষ্ঠান বিসটিভি বাংলায় আসসালামু আলাইকুম আর রহমেদ উল্লাহ বরাকত ওয়েলকাম ব্যাক আফ আট ব্রেক বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর আপনাদেরকে ওয়েলকাম করছি আল্লাহ সুভায় না হুয়াত আলা চান আল্লাহ আরাব্লা আলাম ইন কাছে যেন আমরা তওব্বা করতে থাকি আমরা কথা বলেছিলাম এক অক্ত নামাজ থেকে আর এক নামাজের মধ্যে যা অন্যায় হয় যদি এগুলো সগিরা গুনা হয় আল্লাহ রব আলিন এমনি এগুলোকে মাফ করে দেন আল্লাহ তবার একটা পারমানেন্ট অ্যারেঞ্জমেন্ট করে রেখেছেন সুহান আল্লাহ আপনি তো করেন নাই তো কি হয়েছে এমনি তো হয়ে যাবে আপনার কিন্তু এরপর আপনি করবেন নামাজের মধ্যে তো আছে আপনি ভালো কাজ করলে খারাপ কাজের বিপক্ষে এমনিই তো হয়ে যায় আল্লাহ রবুল্লা আলমী সুন্দর করে বলেছেন إن الحسنات يذهبن السيئات إن الحسنات نيك عمل يذهبن السيئات بعد عمل کے دور کرے دائے اما توبہ ہوئے جائے تکفیر جائے اما يقول ان کے اللہ إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم দুখিল কুম্ দুখ অলংকার ইন্তেজটা নিবো তোমার যদি অ্যাভয়েড করো। কবিরা গুনাগুলোকে যার থেকে নিচ্ছেদ করা হয়েছে তাহলে সবিরা গুনাগুলোকে আমি আল্লাহ এমনি মাফ করে দিব এমনি আপনার তভা হয়ে যাবে সব হান আল্লাহ আবার হাদিসে কথা বলে আলজমা টু ইলালজমা মোকাফেরাতুন লেমা বাই না হোমা এক জুমা থেকে আর এক জুমা দুই জুমার মাঝখানে যেই অন্যায় হয় অপরাধ হয় আল্লাহ মাফ করে দেন দেখেন আল্লাহ সুখান হওয়া তাহলে পারমানেন্ট ইন একটা তওবার সিস্টেম আপনার আমার জন্য আল্লাহ রব আলমিন অ্যাডপ্ট করেছেন আপনার আমার জন্য স্টাবলিশ করেছেন যাতে করে আমরা এই তওবার স্ট্রাকচারের মধ্যেই যেন আমরা থাকতে পারি ইন্দাল হাসানাত ইউজ হিবিনা সাইয়াদ যারা উপদেশ নিতে চায় তাদের জন্য হলো উপদেশ বাণী তাহলে আল্লাহ আলা হাদিসে কুরসির মধ্যে বলেন যদি তোমরা বান্দারা বান্দিরা আমার কাছে অন্যায় করে করে মাপ না চাইতে আমি এমন এক দল মানুষ বানাইতাম যারা অন্যায় করতো আর আমার কাছে মাপ চাইতো মানুষ তো ফেরেস্তা হইতে পারবে না রে বাবা মানুষের পক্ষে তো ফ্রেশটা হওয়া সম্ভব না হিউম্যান ইজ হিউম্যান তারা অন্যায় হবে এটাই হিউম্যান বিং এর নেচার দেন না তারা ফ্রেশটা নয় কাজেই অন্যায় হবে রে হবে তবে অন্যায় হওয়ার পরে তুমি মাপ চাও কিনা এইটা হলো আল্লাহ আরব্বুল এর কাছে বেশি ইম্পোর্ট একজন বান্দা যখন আল্লাহর কাছে তভা করে আরব্বুলা আলামিন আল্লাহ তাআলা এত খুশি হন যে খুশির কোনো সীমানা নাই যে খুশির কোনো শেষ নাই যে খুশির কোনো ইয়ত্তা নাই যে খুশির কোনো লিমিটেশন নাই সুবাহান আল্লাহ একটা এক্সাম্পল হাদিসের মধ্যে এসেছে আপনারা নিশ্চয়ই এটা শুনে থাকবেন ওয়াজ নসিহাতে আলোচনায় এরকম ফেমাস ঘটনা ফেইমাস এক্সাম্পল সবাই বলে থাকেন আমিও আপনাদের খেদ বলি যখন কোন বান্দা তব করে আল্লাহ কি পরিমাণ খুশি হন তার একটা এক্সাম্পল হাদিসের মধ্যে এসেছে নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন শোনো যখন কেউ কখনো তওবা করে আল্লাহ কেমন খুশি হন মনে করো একটা মানুষ তার ঘোড়ার পিঠে চড়ে সে মরুভূমিতে পথ চলছে মরুভূমিতে সে পথ চলছে তার ঘোড়ার উপরে তার পানি আছে তার খাবার আছে চলতে চলতে এই ব্যক্তি ক্লান্ত হয়ে গিয়েছে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে ঘোড়াটাকে বেঁধে রেখে ঘোড়ার পিঠের উপরে তার পানি আছে তার খাবার আছে সব কিছু আছে সে ক্লান্ত শরীরে গাছের নিচেই ছায়া এসে ঘুমিয়ে গেছে ঘুমিয়ে যাওয়ার পরে লম্বা ঘুম দিয়েছে লম্বা ঘুম দিয়ে ফ্রেশ হয়ে আহ উঠলো যখন উঠে দেখে যে ঘোড়াও নাই পানিও নাই খাবারও নাই সব চলে গেছে কোথায় এখন উঠার পরে সে অনেকক্ষণ কান্নাকাটি করলো কান্নাকাটি করে দেখলো এত বড় মরুভূমি সে হেঁটেও তো কোথাও যেতে পারবে না কোনো গ্রাম নাই মানুষ নাই খাবার নাই কিছু নাই কানতে কানতে সে আশাহত হয়ে গেল জীবনের ব্যাপারে মনে করলো এই মরুভূমির রোদে পুড়ে পুড়ে জ্বলে জলে শীতে কষ্ট ভোগ করে করে এখানেই তার জীবনটা শেষ হয়ে যাবে তার জীবনের আর কোনো আশা ভরসা নাই হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত সে এখানে মারা যাবে এরকম সে মারা যাবে মরার ভয়ে কানতে কানতে ক্ষুধার্ত হয়ে আবার সে ঘুমিয়ে গেল ঘুমিয়ে যাওয়ার পরে অনেকক্ষণ পরে আবার সে ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠে দেখে তার যে ঘোড়া ছিল ঘোড়াও এসে হাজির ঘোড়ার পেটে যে খাবার ছিল খাবারও আছে পানি যে ছিল পানিও আছে এই অবস্থাতে এই বেদুইন যার জীবনের ব্যাপারে সে আশাহত হয়ে গিয়েছিল হোপলেস হয়ে গিয়েছিল সে যে আবার জীবন ফিরে পাইলে এই লোকটা কি পরিমাণ খুশি হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর এই খুশির তো কোন সীমানা নাই আল্লাহ নবী বলছেন এত খুশি এই লোকটা হয়েছে খুশি হয়ে মানুষ যখন খুশি হয় তখন কি বলতে কি বলে হিতাহিত জ্ঞান হারায় ফেলে উল্টা হয়ে যায় তখন সে বলছে আল্লাহ খুশির চোটে সে বলছে যে আল্লাহ তুমি হলে আমার বান্দা আমি হলাম তোমার রব আসলে কথাটা তো হবে আল্লাহ তুমি আমার রব আমি তোমার বান্দা কিন্তু খুশি চোটে সে উল্টাই ফেলছে দেখেন না আমরা খুশির চোটে কত কিছু ভেঙ্গে ফেলি কত কিছু লাভ দিয়ে ভুড়ি অনেক জায়গায় অনেক কিছু হেঁপিপুরা হয়ে যায় খুশির আমরা কত কিছু ওভার মন হয়ে যায় ভুল হয়ে যায় এই জন্য মানুষ যখন খুশি হয়ে যায় তখন তার কমন সেন্স ওয়ার্ক করে না তখন যা খুশি তাই করে ফেলে এই লোকটা এত খুশি হয়েছে বলে আল্লাহ আনতাফ দি ও আন আল্লাহ তুমি হলে আমার বান্দা আমি তোমার রব এত বড় খুশি হয়েছে যে খুশির ভুল হয়ে গেছে তার এই লোকটা যেই পরিমাণ খুশি হয়েছে এই খুশির দুনিয়াতে কোনো তুলনা নাই এই খুশির দুনিয়াতে আর কোন এক্সাম্পল নাই এর থেকে আর খুশি হতেই পারে না যখন কোন বান্দা কোন বান্দি কোন নর অথবা নারী অন্যায় করে পাপ করে আল্লাহর কাছে যখন চাক আল্লাহ রব আলমিন ওই লোকটা যে পরিমাণ খুশি হয়েছিল তার থেকে আল্লাহ আলামিন বেশি খুশি হয়ে যান আল্লাহ আল্লাহ যদি আপনার তহবাই এত খুশি হন আল্লাহ যদি আমার তওবা এত খুশি হন তাহলে আমরা কেন আল্লাহর কাছে তবা করব না আপনি যদি তওবা করেন আমি যদি তবা করি আমরা সবাই যদি তওবা করি আল্লাহ কি বলেছেন নিশ্চয়ই আল্লাহ রব আলমিন যারা তওবাকারী তাদেরকে আল্লাহ ভালোবাসেন মহব্বত করেন আপনি আল্লাহর মহব্বতের পাত্র হয়ে যাবেন আল্লাহর প্রিয় পাত্র হবেন নিশ্চয়ই যারা পবিত্র থাকে তাদেরকে আল্লাহ পছন্দ করেন আল্লাহ সুন্দর করে বলছেন ইয়া হে ওই সব লোকেরা তোমরা যারা ঈমান এনেছো আল্লাহর কাছে তওবায়ে নাসুহ করো তওবায়ে নাসুহা হইতে হবে যেমন তেমন তওবা হলে হবে না আমি ওই যে পাঁচ শর্তের কথা বলেছি এই পাঁচ শর্ত পাওয়া গেলে আপনার তওবাটা তাওবায়ে নাসুহা হবে খালেস তওবা নির্ভেজাল তওবা আপনার পিওর তাওবা আপনার ফ্রেশ তাওবা যেই তওবার মধ্যে কোনো খাদ নাই যেই তওয়বার মধ্যে কোনো এখলাসের ঘাটতি নাই যেই তওয়বার মধ্যে কোনো ফাঁকি দেওয়ার মানসিকতা নাই যেই তওয়বার মধ্যে চিটিং এর কোনো মেন্টালিটি নাই আল্লাহ সুভান হুয়াতা আল বলছেন তবু ইল আল্লাহ তওবা তন্ন সো হা পরিপূর্ণ খালেশ তওবা তোমরা আল্লাহ বলে আলামিনের কাছে করতে হবে توبك يا الله من بركات من تهبل سين وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون وتوبوا إلى الله جميعا التمر الشبائم لأن الله رب العالمين إن قسيته তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে তাহলে সফলতার চাবি কাঠি। চাবিকাঠি আপনার নাজাতের উপায় তওবা আপনি আল্লাহর মাহবুব হওয়ার অবলম্বন তওবার মধ্যে দিয়ে আপনি ফ্রেশ হয়ে যান আপনি সুন্দর হয়ে যান আপনি সাবলীল হয়ে যান আপনার গুনা মাফ হয়ে যায় আপনার রব আল্লাহ আপনার উপরে এত খুশি হয়ে যান ওই বেদুইনের থেকে বেশি আল্লাহ রব আলমিন খুশি হয়ে যান আল্লাহ যাতে খুশি হবেন সেই কাজ আমরা করব নাকি আল্লাহ যাতে অখুশি হবেন তাই করব। অবশ্যই আমরা এমন কাজ করব যেই কাজ করলে পরে আমাদের রব আমাদের স্রষ্টা আমাদের খালেক আর মালিক আল্লাহ তাহাল আর সে আজিমের মালিক আল্লাহ আসমান আর জমিনের মালিক আল্লাহ আপনার আমার জান আর প্রাণের মালিক আল্লাহ তিনি আমাদের উপরে যেটাতে খুশি হন সেটাই আমরা করি তওবার এই পাঁচ শর্তকে মেনটেন করে আমরা প্রত্যেকেই তবাতুন্ন সোহা করি আমরা প্রচন্ড অনুশোচনা আল্লাহর কাছে তবা করা ফলি মানুষের হক ফেরত দেওয়া আর সাথে সাথে জীবনে এরকম কাজ কখনো না করা আর অন্যায় যা করেছিলাম তার থেকে বেশি গতিতে আরও ভালো কাজ করা আর আল্লাহ তা আলা আমাদের তওবার অপেক্ষায় আছেন আসুন আমরা সবাই আল্লাহর কাছে খালেজ দিলে আমাদের গুনার জন্য তওবা করি আস্ত কফিরুল্লাহ রব্বী মিনকুল্লি দাম্বি ওয়া তুবু ইলাইহি ওয়ালা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহিলা আলি ইলাজিম ওস সালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাত Oh آمنوا وعملوا الصالحات واقاموا الصلاه واتوا الزكاه لهم اجرهم لهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম ওয়ালাইকুম আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার কাছে এর সমাধান আছে যেহেতু আমি কোনো আলিম নয় তাই আমি বেছে নেছি পিস এস টিভিকে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন চ্যানেলকে কি জাগাতে যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন চ্যানেল পিএস টিভি নয় কেন নয় পৃথিবীর বড় বড় আলেমগনের নিকট থেকে ফতোয়া এসেছে যা বলে যে জাকাত দেওয়া যাবে কোন অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে যার মূল লক্ষ্য হচ্ছে ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়া পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফ আই আলট্রায়ন ব্যাংক কোয়াড্রান কোট আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান জিবি বি এল ওয়াই ডি তিন